পেপার কাটিং পিএনজি, প্রথমে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপর পেপার, তারপর হচ্ছে আপনার ভিনটেজ, এখান থেকে যে কালারের একদম অল্প, এরপর একটা পেপার কাটিং পিএনজি। তারপর এটা তৈরি করার জন্য হচ্ছে প্রথমে এরকম শেপ নিয়ে, সেখান থেকে যে কোনো একটা কালারের শেপ নিয়ে সেটাকে ডিভাইড করবেন আরও কিছু শেপ নিয়ে লম্বা লম্বা। ধরেন এটাকে কপি করে আমি এখান থেকে সাদা কালারের শেপ নিয়ে ওদিকে ডিভাইড করব এবং এটাকে আরও লম্বা করে দিয়ে এখানে দেখেন এটাকে আমি যদি বারবার কপি করে রিপ্লেসমেন্ট করে দিই, এরকম কয়েকটা বসিয়ে দিই, তারপর সর্বশেষে আপনি এই লেয়ারটাকে এভাবে তিনটা ধরে সিলেক্ট করে ওকেতে যদি ক্লিক করেন, যদি এখানে ক্লিক করেন তখন আপনার এটা অটোমেটিক হয়ে যাবে একসাথে, তখন আপনি এটাকে সাদা রিমুভ করে এক জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো আমার এটা প্রয়োজন নেই, আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এরপর এটা এখন নিলাম। আচ্ছা, এরপর আপনি একটা ফন্ট নিয়ে আপনার যেই নাম লিখতে পারেন। এরপর এটা হচ্ছে পেপার কাটিং পিএনজি, এটাও গুগলে পাওয়া যাবে। এরপর আপনি ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটাকে জায়গা মতো বসিয়ে দিবেন। যাই হোক, এটাকে যদি আমি চালু করে না নেই, দেখেন ছবিটা কিন্তু উপরে, কিন্তু আমি এটাকে এই পেপার কাটিং পিএনজিটাকে কপি করে মাস্ক লেয়ার থেকে এখান থেকে মাস্ক লেয়ার মাস্ক করে নেবেন, তারপর শুধুমাত্র উপরের পর্যায়ে এটাকে দিবেন, ছবিটার উপরে, ছবিগুলার উপরে দিবেন। তো এরপর নামের জন্য একটা পেপার কাটিং পিএনজি, তারপর সেখানে তার নিচে যেই ওইটার মধ্যে তার পদবী, নামের মধ্যে নাম, সর্বশেষে উপরে আপনি যেই কাজটা করছেন সেটা লিখে দিলেই এরকম একটা আমরা আউটপুট পাবো। ধন্যবাদ সবাইকে।